নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, এগুলোই প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাসে MCQ এবং SAQ কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কেস রোমাননে আধুনিক ইতিহাসের জনক ছিলেন? অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার ইবন খালদুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রোমান টুতে ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার হুমার। পরের প্রশ্ন, রোমান টুতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরের প্রশ্ন, রোমান ফোরে মারাঠাদের শেষ, তো দেখো কোশ্চেনটা গিয়েছে মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার বালাজি বাজিরাও। রোমান ফাইভের প্রশ্ন কী বলেছে, সম্পদের নিষ্ক্রমণ তত্ত্ব প্রচার করেছিলেন? অ্যান্সার হবে সের অ্যান্সার দাদা ভাই নওরোজি। রোমান সিক্সের প্রশ্ন, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। সাত নম্বরের প্রশ্ন, তাইপিং কথাটির অর্থ? অ্যান্সার হবে এর অ্যান্সার মহান শান্তি। রোমান এইট নম্বরের প্রশ্ন কী বলেছে, রোমান অনেক প্রার্থনা সমাজ? এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1867। তো দেখো, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি এর ডি, রোমান ফোরের এ। তো দেখো, ন নম্বরের প্রশ্ন কী বলছে, ভারতের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দশ নম্বরের প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার থিওসফিক্যাল সোসাইটি। এগারো নম্বরের প্রশ্ন কী বলেছে, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়েছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার লাহোর অধিবেশনে। বারো নম্বরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। তেরো নম্বরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন? অ্যান্সার হবে সের অ্যান্সার পট্টভী সীতারাম মাইয়া। ইনি কিন্তু গান্ধীজির অনুগামী ছিলেন। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, চোদ্দো নম্বরের প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মূল মন্ত্র ছিল? অ্যান্সার হবে সের অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন। পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার সুকর্ণ। পরের প্রশ্ন কী বলেছে, ষোলো নম্বরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়? অ্যান্সার হবে সের অ্যান্সার 1947 খ্রিস্টাব্দের ফোর্থ জুলাই। ঠিক আছে, সিয়ের অ্যান্সার। তো দেখো, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে আমাদের, সতেরো নম্বরের প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি, অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রিক শব্দ। আঠারো নম্বরের প্রশ্ন, মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার মিউওলজি। উনিশ নম্বরের প্রশ্ন, মেকলে মিনিট প্রকাশিত হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। কুড়ি নম্বরের প্রশ্ন, সত্য সদক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। একুশ নম্বরের প্রশ্ন, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চিত্তরঞ্জন দাস। বাইশ নম্বরের প্রশ্ন, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার ডাঙ্গে। তেইশ নম্বরের প্রশ্ন, লখনৌ চুক্তির সম্পাদন হয়? অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তি সম্পাদন হয়। চব্বিশ নম্বরের প্রশ্ন, কী বলেছে হোচিমিন? এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভিয়েতনাম। রোমান্ডোতে কী বলেছে, চৌ এন লাই। তো দেখো, এর অ্যান্সার হবে চীন হবে। রোমান্ডোতে কী বলেছে, সুকর্ণ। এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার আমাদের ইন্দোনেশিয়া। তারপরে কী বলেছে রোমান ফোরে, জেনারেল তেজো। এর অ্যান্সার হবে জাপান। অর্থাৎ এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি এর ডি, রোমান ফোরের এ। তো দেখো, দু নম্বর যে প্রশ্ন আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দু দাগের, এক নম্বরে টোটাল ষোলোখানা SAQ লিখতে হবে। এইগুলো তোমাদের আমি পরে কোনো একদিন সলভ করে দেবো। যেমন বক্সার যুদ্ধের গুরুত্ব কী, রোমান ফোরে আছে যেমন দস্তক বলতে কী বোঝো, ঠিক আছে, রোমান সেভেনে বলেছে শুদ্ধি আন্দোলন কী, এইগুলো সম্পূর্ণরূপে পরের দিন আমি তোমাদের সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।